হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আজকে আমি সকাল সকাল একটু স্নান করে নিয়েছি, কারণ কালকে ছিল শিবরাত্রি। আর আজকে আমাদের নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে, আজকে ব্রাহ্মণকে ভুজি দান করতে হয়। ভুজি দান করে তারপর খেতে পারবো। তো সকালবেলা একদম উঠে স্নান ধান করে নিয়েছি। পাশের বাড়িতে জেঠিমা আছে, তো জেঠিমা বললো তুই আমাদেরকে দিয়ে দে, ওরা ব্রাহ্মণ আছে। সো এখন জেঠিমাদের বাড়িতে যাবো ব্রাহ্মণকে ভুজি দেওয়ার জন্য। দাদা এখনো অফিস বেরোয়নি, দাদার অফিস বেরিয়ে গেলে খুব চাপ হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে যাই, ভুজিটা গুছিয়ে নিই আর তারপর বেরিয়ে যাবো। ভুজি দান করে এখন চলে এসেছি ঘরে। এখন ওখানে সবাই জিজ্ঞাসা করছে তুই কালকে থেকে কিছু খাসনি, তুই কালকে থেকে এখন অব্দি উপোস আছিস। আমি বললাম না না, কালকে আমি সাবু খেয়েছি, তো আজকে ভুজিটা দান করে তারপর সকালবেলা খাবার দাবার খাবো আর কি। সো এখানে রিমো অলরেডি সকালবেলা উঠে গুড বয়ের মতো দেখো কাজেও বসে গেছে। হাত জোড়ো করে কাজ করো তুমি। ও আচ্ছা আচ্ছা। সকালে উঠে আমি মনে মনে বলি ও যে আমি যেন ভালো ছেলে হয়ে চলি, কাজ করি অফিসের মন দিয়ে, আমি কেলক্সটা খাওয়া তুমি। শিবের মাথায় তো জল ঢালতে চায় মেয়েরা, যাতে তারা ভালো বর পায়, শান্ত বর পায়, বা কিছু একটা বর, ভালো বর পায় অ্যাকচুয়ালি। কিন্তু এরকম কি কোনো অনুষ্ঠান আছে তোমরা আমাকে জানিও, যাতে আমি মানে কারো মাথায় জল ঢেলে বা কিছু করে এর মাথাটাকে ঠান্ডা করতে পারি? এই যে এর মাথাকে কি করেছি আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এই দেখো আমার নাকটা দেখো খালি, মানে উহ, নাকে সিঁদুর লেপটে দিয়েছে আমার। আমি চুপচাপ বসে কাজ করছিলাম, এসে নাকে এরকম হাতে করে সিঁদুরটাকে নিয়ে বলছে এরকম করে লাগিয়ে দিলাম, যে তোমার নাকটাকে জোকারের মতো লাল করে দিই। দেখো মুখটা দেখো, যেন কিছু জানেই না কি করেছে। যারা যারা চালাক আছো তারা খুব ভালোভাবে বুঝতে পারবে বরের নাকের ওই জায়গায় সিঁদুর কি করে লাগে। আমি এই কয়েনটা এডিট করে কাট করে দেব, এটা রাখতে হবে না। অ্যাজ ইউজুয়াল আবার চলে এসছে আমাদের ফলের রস, আর এখানে ম্যাডাম সি অফিসে কাজ করার মতো করে কাজ করছে। আজকে ব্লগ কখন যাবে জানি না, কালকে রাত্রেবেলা উপোস করেছিলাম বলে তাড়াতাড়ি শুয়ে গেছি। আজকে এডিটিং স্টার্ট করেছি তখন 10:30 বাজে, অলরেডি এখন 12:10 বাজে, কি হবে না হবে যাই না। এটাকে খেয়ে নাহলে মা বকা দেবে, তাড়াতাড়ি খাও। এটা হচ্ছে আঙ্গুরের রস, আখের রসের মতো দেখাচ্ছে বাট এটা আঙ্গুরের রস। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে এখন উঠলাম। আজকের ব্লগটা কত দেরি করে পোস্ট করেছি আমরা, মানে সব কিছু শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 2:30 নাগাদ পোস্ট হয়েছে আজকের ব্লগ। তোমরা সেখানে দাঁড়িয়েছো যে আমার খুব সুন্দর লাগছিল, নতুন বইয়ের মতো লাগছিলো, হয়তো আমি এরকমভাবে সিঁদুর পড়েছি ওই জন্যই মনে হচ্ছিলো। যে সিঁদুরটা আমি এখনও তুলিনি অ্যাকচুয়ালি, আজকে মনে হয় অমাবস্যা বা কিছু একটা আছে, তো বাড়ি থেকে বললো আজকে মাথা ঘষিস না, কালকে ঘষে ফেলিস, ওই জন্য এখনও রয়েছে। তো এখন ভাবছি নিচে যাবো, নিচে গিয়ে কিছু একটা বানাবো, একটুখানি স্ন্যাক্স টাইপের, যেটা পাকোড়া ফাকোড়া হবে, খেতে একটু ভালো লাগবে। তো চলো নিচে যাই। নিচে এসে ফ্রিজে অনেক খোঁজাখুঁজি করলাম, দেখলাম যে কালকে যে মা যে এক্সট্রা এত সাবু ভিজিয়ে রেখেছে তার থেকে এখনো এতগুলো সাবু বেঁচে আছে। মানে ভাবো কি পরিমাণে ভিজিয়েছিল, বৌমা কতই খায় এরকম কিছু একটা ভেবে। তো আমি ভাবলাম যে সাবুর একটা পাকোড়া টাইপের কিছু বানাই, যেটাকে সাবু বড়াও বলে। তো তার জন্য সাবু আমি নিয়ে নিয়েছি, এখানে আলু অলরেডি সিদ্ধ করার জন্য প্রেশারে বসিয়ে দিয়েছি। আর মা এই যে সবাই জিজ্ঞাসা করছে তুমি এখন ব্লগে কেন কম আসছো, মামমামকে ব্লগে কেন দেখা যাচ্ছে না, সবার একটাই কোশ্চেন। পড়লাম পড়লাম কেন তুমি ব্লগে কেন কম আসছো। আসলে আমি বলছি মামমাম এখন এত বিজি, আজকে সকাল থেকে খালি মনে হয় দেয়ালে শ্যাম্পু করা বাকি ছিল, বাদ বাকি সবকিছু হয়েছে আজকে, নিজে না খেয়ে দে পরে আসে না আমাকে বলছে মিথ্যা কথা। তো মামাম ব্লগে আসছে না, কারণ মামাম এই কদিন একটুখানি নিজের কাজ বাজ নিয়ে ব্যস্ত ছিল ওই জন্য। বাট চেষ্টা করবো এখন থেকে জোর করে করে আনার জন্য, যদি পালিয়েও যায় জোর করে ধরে আনবো। কি আসবে তো? তা নাহলে সবাই কিন্তু তোমাকে মিস করছে অনেক অনেক। তোমরা সবাই বলো তো মামমকে তোমরা সবাই মিস করছো কিনা, তাহলে আমি তাকে জোর করতে পারবো, না হলে বলবে যে না কই ঠিক আছে তো আসছে, তো এরকমই বলবে। ওকে তো চলো আগে বড়টা বানানো শুরু করি, কারণ বাবা স্টুডেন্ট আসবে হচ্ছে 7টা থেকে, তার আগে বাবাকে দিতে হবে, না হলে পরে বাবা আর খাবে না। চলো ঝটপট করে বানাই আর তোমাদেরকে দেখাতে থাকি যে কি কি করবো না করবো। মাকে
চিমটে দেবো যাতে একটা গোল গোল একটা শেপ আসে। আর এটা আমি ভাজবো হচ্ছে সর্ষের তেল দিয়ে। তো সর্ষের তেলটা কড়াইতে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির লোহার কড়াই, মার বহু যুগ আগে কেনা। মা কত বছর আগে কেনা তোমার এটা? 15-20 বছর। আসলে ওই এই কড়াইতে ননস্টিকে আমি অতটা ইয়ে করি না, তার থেকে ভালো সুবিধা হয় কি আমাদের যে যদি কিছু ডিপ ফ্রাই করার থেকে ছোট জিনিস হলে কম তেলে ডিপ ফ্রাইটা হয়ে যায়, সেটা খুব সুবিধাদায়ক। সো এরপরে সবার আগে যেটা করব, একটুখানি করে নিয়ে হাতে একটু গোল পাকিয়ে নেব। হ্যাঁ, আমি আগে একটু করে রাখছি। আর দুটো এর মাঝখানে দিয়ে একটুখানি প্রেস করে নেব, তাহলে এই কর্নার গুলো খুব ক্রিসপি হবে আর একটুখানি মুচমুচে হবে। সো এই যে হচ্ছে শেপটা, ভাজা হচ্ছে এখন। এটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে, তারপর এটাকে তুলে নেব। এই যে অলরেডি এগুলো ভাজা হয়ে গেছে আর খুব ক্রিসপি হয়েছে, এগুলো বেশ বেশ সুন্দর হয়েছে। আর এই যে ভাজার আগের স্টেজে এই অবস্থায় আছে, এটাকেই ভাজছি। এরকমভাবে একটা শেপ বানিয়ে নিয়েছি এগুলোর, জাস্ট গোল গোল করে। আর মা এখানে ভাজাভাজি করছে। আমাকে কখনোই এই ভাজাভাজিটা করতে দেওয়া হয় না। তো নিজে তাড়াতাড়ি করে রান্না বান্না মানে ভাজাভাজি করে সবাই এত তার ভালো লেগেছিল, সবাই ওখান দিয়ে পটাপট তুলে খেয়ে নিয়েছি। ওটাকে যে পরে ভালো করে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে সবার রিয়াকশান নিয়ে ভিডিও বানাবো, সেটার একদমই আর সময় পাইনি। সো এখন ওপরে চলে এসে এলাম। এখন তোমাদের সাথে রেসিপিটাকে একদম ঠান্ডা মাথায় ভালো করে শেয়ার করে দিয়ে তোমাদের কোনো অসুবিধা না হয়। সো ফার্স্টে আমি কী করেছিলাম, সাবুটা যেটা কালকের ছিল ভেজানো অনেকটা পরিমাণে যেহেতু ছিল, মা ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিল। সো ওই সাবুটাকে বার করে নিয়েছিলাম। সাবু থেকে একদম জল ধরানো শুকনো সাবুটা ছিল, ওটার মধ্যে একটা দুটো আলুকে স্ম্যাশ করে দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি, তার সাথে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে ওটাকে স্কিপ করতেও পারো, নাও করতে পারো। আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি হচ্ছে বাদাম। এমনি কাঁচা বাদামকে একটুখানি কড়াইতে নেড়ে নিয়ে সেটাকে একদম গুঁড়ো করে সেটাকে দিয়েছি। পুরো অনেকটা ডাস্ট গুঁড়োটা করিনি, একটু যাতে মুখে বাঁধে ওরকম টাইপের একটুখানি ভেঙে ভেঙে নিয়েছিলাম সবটা দিয়ে। তার মধ্যে তোমরা চাইলে ধনে পাতা কারি পাতা দুটোই দিতে পারো। আমাদের এখন যেহেতু আজকে ঘরে ছিল না হাতের সামনে, ওই জন্য আমরা আর দিইনি। তো সবটাকে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে হাফ পরিমাণ মানে হাফ লেবুর রস, তাতে হাফটুকুতে যা হবে তা সেটুকুই দিয়েছি। তোমাদের যদি পরিমাণ বেশি কম থাকে সেই বুঝে দেবে, কারণ এটার স্বাদটা না একটু হালকা একটু টকটক থাকে, ঠিক আছে, টকটক ঝালঝাল। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আমরা ভাজা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো, যেটা ভাজা মশলা বলে বেসিক্যালি, তা ওটা ছিল, ওটা দিয়ে দিয়েছিলাম। তো সবটাকে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। দেখবে যখন বাইন্ডিংটা ভালো হয়ে আসবে, যেহেতু আলু থাকে একটা মানে দলা পাকাতে সেটা সুবিধা হয়, সেটাকে এমনি রাউন্ড করে একটুখানি জাস্ট চেপটে নিয়ে তারপর ছেঁকে নিয়েছি। আর ছাকার সময় ফ্লেমটা মিডিয়াম হাইতে রাখবে, কারণ যদি খুব হাইতে রাখো ওপরটা তৈরি হয়ে যাবে, ভিতরটা একটুখানি ক্যাতক্যাত মতো করবে। এমনিতেও এটার ভিতরটা একটুখানি নরম নরমই থাকে, ওপরটা কিন্তু খুব মানে ওপরের যে পোর্শনটা হয় খুব ক্রাঞ্চি লাগে, খেলে বেশ কুরকুর কুরকুর করে, আমার যেটা খুব ভালো লাগে। মা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু তিনটে খেয়ে নিল, ভালো মা বসে খাও, মা বলছে না আমি এখন আর বসে খাবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আর রিমো তোমার কীরকম লেগেছে? তৃষা তখন যখন জিজ্ঞাসা করছিল আমাকে যে কেমন লেগেছে পকোড়াগুলো, আমি উত্তর করতে পারি, কেন আমার অফিসের একটা কল চলে এসেছিলো, তাই ভাবলাম যে একদম রাত্রেবেলার দিকে গিয়ে পুরো ভিডিওটা বানাবো। ম্যাডাম এখানে এখনও বসে আছে, দেখুন কী হবে, এখন বেশ রাত্রি হয়ে গেছে। তো মেন কথা হচ্ছে পকোড়াটা সত্যি মানে আমি প্রথমবার খেলাম। তৃষিতার তুমি মানে এটা বানিয়েছো, মা জানতো না তোমারই এটা? আচ্ছা, তাহলে তৃষিতার মানে বউয়ের হাতের প্রথম রান্না খেলাম, বিশাল বিশাল মানে প্রথম রান্না না প্রথম রান্না বাবাটা মানে প্রথম ডিফারেন্ট টাইপের রান্না, ডিফারেন্ট টাইপের রান্না বাবারে এত রিয়্যাক্ট করার দরকার নেই, ডিফারেন্ট টাইপের রান্না মানে যেটা আমার খেয়ে খুব ভালো লাগলো।
তো সত্যি ভালো লেগেছে, মানে একদম অন্তর। তোমরা অবভিয়াসলি যে রেসিপিটা বলে দিয়েছে তোমাদেরকে, তোমরা একদম ট্রাই করে দেখো, দেখবে যারা যারা খাওনি আমি একদম 100% শিওর, যারা সাবু পছন্দ করো না, মানে সাবুরও যে একটা এমন টেস্টি জিনিস হতে পারে সেটা আমি আজকে জানলাম। হ্যাঁ, তো এনিওয়েজ, তো আমার একটা একটা জিনিস আমি এটা শেয়ার করবো বলে তখন থেকে ভাবছিলাম, তো এটা শেয়ার করার জন্য আমাকে অনেকক্ষণ ধরে এটা ছাড়াছাড়ি করে নিতে হয়েছে। আমার যখন কল চলতে থাকে অফিসে, তো তখন তো মানে আমি ম্যাক্সিমাম টাইমই আনমিউট থাকি, তো তৃষিতা তখন আমার সাথে কথা বলতে পারে না, তো তৃষিতা পাশে বসে আমার সাথে চিঠির মাধ্যমে কথোপকথন করে, ঠিক আছে, মোবাইলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করানো, একটা ডায়েরিতে আমাকে এই ডায়েরিটাতে লিখে আমাকে পাঠায়, দিয়ে আমাকে সেটা রিপ্লাই করতে পেনে লিখে। তার কারণ হচ্ছে আমি তখন মোবাইলটা কানে লাগিয়ে রাখি বা হেডফোনে বা লাউডস্পিকার করে, তো ও মোবাইলে হোয়াটসঅ্যাপ করে না, কেন করে সেটা জানি না। এবার সেদিন হঠাৎ করে কী লিখেছে আমাকে সেটা আমি বলছি, এই যে এইটা হচ্ছে ওর লেখা, ওকে, সেদিন হঠাৎ করে লিখেছে যে আমি আজ এডিট করব না, আমার ইচ্ছা করছে না, ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমাকে ঘুরতে নিয়ে চলো প্লিজ। তখন বাজে হচ্ছে 9টা রাত্রি, তো আমি রিপ্লাই করেছি আমি আপনাকে চিনি না। তখন লিখেছে আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি আমার বর হও, আমি তোমার বউ। তোমরা দেখতে পারো লেখাগুলো, এই যে এই দেখো, এই যেই লাইনগুলো আমি এরকম বান্দরামি করে লিখেছি, আমি জানি না কাউকে, এটা আমার, আর ওপরের লাইনটা বড় লেখা আছে, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি আমার বর হও, আমি তোমার বউ। বাই দ্য ওয়ে, আমাদের দুজনের হাতের লেখে এরকম না, ভেবো না, তো আমরা জাস্ট জেনে শুনে এরকম লিখেছি। তো আমাদের একটা কম্পিটিশন, মানে পেন না উঠিয়ে লেখা, দেখো আমিটা দেখো পেন না উঠিয়ে লেখা একদম, এনিওয়েজ ঝাপসা হয়ে যাচ্ছে, ও এ দেখো। এবার হঠাৎ করে যেহেতু আমি লিখেছি আমি জানি না কাউকে, তখন আমার ছবি এঁকেছে, দেখো এই যে এটা তুমি যেটা লেখা হয়েছে সেটা আমার ছবি প্রথমটা, তা আমাকে রিপ্লাই করাচ্ছিলো, তো আমি এইটা এঁকেছি, তো দেখলো যে আমি ওকে একটু বেশি বাজে এঁকেছি, তো আরও আমার দাঁত দিয়ে কী সব নাক ফাঁক বানিয়ে দিয়ে আমাকে পাঠিয়ে বলছে যে তোমার এত বড় নাকের আমি ফুটো বানিয়েছি, বোঝা যাবে। সেই সময় আমি একটা অফিসে ইম্পর্টেন্ট তো কলের মধ্যে আছি, আমার কাছে এই ধরনের ছবি আসছে সেই সময়। শিবের মাথায় জল ঢালতে যায় লোকেরা, মানে লোকেরা থেকে বটার হচ্ছে মেয়েরা স্পেশালি, যাতে তারা একটা ভালো বর পায়, শান্ত বর পায়, তাদের বরের জন্য মাথা খুব ঠান্ডা হয়, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আর ছেলেরা কী করে, ছেলেরা এরকম তাণ্ডব, মানে একটা মিটিং চলছে, ওটা নাকি আমি মিটিং চলার মাঝখানে আমি যে আমার নতুন গ্রুপ তৈরি হয়েছে, হোয়াটসঅ্যাপ না থাকতো আমি দূরে কাজ করছি, আমাকে চিঠি পাঠাচ্ছে, তাতে এই ছবিটা এঁকে এটা তুমি, মানে একটা চিঠি নষ্ট, একটা পোস্টম্যানের সময় নষ্ট, পুরো ব্যাপারটাই নষ্ট। ওই জন্যই মনে হয় খুব তাড়াতাড়ি এগুলো আবিষ্কার হয়ে গেছে যে ফোনের থ্রু দিয়ে মেসেজ করো। এটা গুপ্ত জিনিসকে এভাবে পাবলিকলি তুমি এভাবে বলে দিতে পারো না কখনো। এনিওয়েজ, চলো আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আজকে ভ্লগটা আমি এন্ড করে দিচ্ছি, কারণ ওকে দেখে খুব টায়ার্ড লাগছে আমার, একটু হাসিয়ে দিলাম না রাত্রেবেলা। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। রিসেন্টলি না সাবস্ক্রাইব মানে লোকেরা একটু কমই করছে, আমি দেখছি কেন জানি না, দেখছে অনেকেই বাট সাবস্ক্রাইব করার ইচ্ছে নেই, মানে সবাই দেখে ভুলেই যাচ্ছে, হয়তো সাবস্ক্রাইব করতে সেটাও অনেকের প্রবলেম হয়, ভুলে যাচ্ছে না, আমার মনে হচ্ছে দেখার পরেই দৌড়ে চলে যাচ্ছে বয়ফ্রেন্ডের কাছে। জোকস অ্যাপার্ট, আর তৃষিতা আজকে বলছিল যে কয়েকটা এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে আমাদের, তো সেটা নিয়ে কথা বলবো, না আজকে না আজকে না, কালকে একটা অন্য বা কালকে বা কোনো একটা স্পেশাল ব্লগ নিয়ে ওটা বসা হবে। এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে, মানে ভীষণ ভালো লাগছিল পড়ে। হ্যাঁ, আমরা সবসময় নেগেটিভ কমেন্টগুলোকে তুলেই ব্লগের মধ্যে আসি, যে দুটো কমেন্ট যেগুলো নেগেটিভ, কিন্তু এত ভালো কমেন্ট, কোনটাকে ছেড়ে কোনটাকে বলবো সেটা বুঝতে পারি না, তাই আমি ভাবলাম যে না কয়েকটা কমেন্ট যারা মানে প্রথম থেকেই করে যায় তাদের নাম না নিয়ে কমেন্টগুলো না পড়লে আমাদের খুব খারাপ লাগবে, মানে আমি চাইছি একটা ব্লগই বানাও যেখানে আমরা এই জিনিসগুলো বলবো, যে তারা ডে ওয়ান থেকে আমাদেরকে কমেন্ট করে, আর সবসময় একটা সাপোর্টিভ লাইন থাকে সেই কমেন্টগুলোর মধ্যে, যেগুলো দেখলে না মনে হয় যে আমরা যেগুলো বানাচ্ছি খুব একটা বেকার জিনিস নয়, মানে
হয়তো কোথাও না কোথাও কিছু না কিছু একটা মেসেজ পৌঁছে যাচ্ছে, কেউ না কেউ তো আসলে কানেক্ট করতে পারছে, সেখান থেকে লাইফটাকে তারা কোনোভাবে ইমপ্রুভ করার চেষ্টা করছে। একটাই সেদিন রিসেন্টলি কমেন্ট, একটাই কমেন্ট কে করেছেন আমি পরে আবার বলবো, সেটা হচ্ছে যে লিখেছে না তোমার আর তোমাদের ভিডিওগুলো দেখে আমার আর আমার মাদার ইন লয়ের মধ্যে একটা ভালো রিলেশন, আমরা ট্রাই করি যে তোমাদের মতো করে ইয়ে করার জন্য। হ্যাঁ, আমাদের মধ্যে টু রিলেশনশিপটা হলো চেঞ্জ, একটু হলো চেঞ্জ হয়েছে ভালোর দিকে এরকম, এটা দুজনে মিলেই দেখে ব্লগ। সো এগুলো আমার মনে হয় যে ভীষণ ভালো একটা পাওনা, মানে তোমার লাইফের কিছু পজিটিভ দিক, তোমার লাইফের কিছু ভালো জিনিস দেখে তোমাকে তোমাকে সেগুলো কেউ ফলো করছে, সেগুলো নিয়ে তাদের লাইফে, এটা ঠিক অ্যাকচুয়ালি ফলো করা না, অ্যাকচুয়ালি কি বলতো ইনস্পায়ার হচ্ছে, নিজের লাইফে ইনফ্লুয়েন্সড হও, অ্যাকচুয়ালি মানে ইনফ্লুয়েন্সড হও মানে আমি আরো মানে ইংলিশ শব্দগুলো না ঝেড়ে আমি যদি খুব পাতি কথায় বলি, দেখবে ছোটবেলায় আমি স্কুলে বা কোথাও যাই কাউকে একটা দেখে একটা অ্যাটলিস্ট ফিল হয় যে এর মতো হলেই আমি সমাজে ভালো, মানে তো একটা মানে কি এটা সবাই সেই ছেলেটাও বেটার, মানে যারা আমাদেরকে দেখে বা যেটা করার চেষ্টা তারাও খুব ভালো মনের মানুষ, তাই জন্যই তারা করতে পারছে, নাহলে আজকাল খারাপের মানে শেষ নেই, বললাম না কিছুই করে দেওয়া লোকেরা ঠিক খুঁত খুঁজে নেবে, আমি সারা দিন শেয়ার করছি নিজের কিছু না কিছু খুঁত লোকেরা ঠিক খুঁজে নেবে, সেই জন্য বলছি তো ম্যাক্সিমাম লোকই দেখি খুব পজিটিভ মানে কথা বলে। আর ব্লগে সত্যি কথাই বলছি, আমি জানি না কার ব্লগে কিরকম কি আছে, বাট আমাদের ব্লগে আজ অব্দি খুব একটা নেগেটিভ কমেন্ট আমরা পাইনি, হয়তো পুরো ব্লগের মধ্যে একটা এসছে কিংবা কোনো কোনো ব্লগে একটা এসছে, সেটাও খুব খুব রেয়ার। হ্যাঁ তো না ওইটাই মানে এখন নেগেটিভটাকে বাদই দিলাম, তুমি ওইটাই বলছি যারা পজিটিভ দিকে কমেন্ট করো আর যারা ইন্সপায়ার্ড হো, তার আমি আমি এই জন্য হ্যাপি হই, বা আমি আর তিশা দুজনেই যখন ডিসকাশন করি ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে এটাই ভালো লাগে যে অ্যাটলিস্ট মানে কোথাও না কোথাও কোনো না কোনো পরিবার যাদের মধ্যে হয়তো কিছু ঝামেলা ছিল বা যারা হয়তো কখনো এরকম করে ভাবেই নি যে এরকম করেও থাকা যায়, তারা আজকে সেরকম করে থাকার চেষ্টা করছে। আর দেখো অ্যাট দ্য এন্ড হচ্ছে আমার মনে হয় যে না সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ধরো তারা নতুন এখন কারোর বিয়ে হয়েছে, অনেকেরই ধারণা থাকে, আমি অনেকেরা বলে হয়তো আবার ভুল করছি, কারণ আমি যেদিনকে বলেছিলাম অনেকের আমাকে সেদিনকে একজন কারেকশন করেছিল যে অনেকের তুমি বলতে পারো না ইনফ্লুয়েন্সার হয়ে, কারণ তুমি জানো না এখন অনেকেরই সম্পর্ক খুব ভালো, আমি কিছু কিছু বলি সেটা বেটার হবে, যে কিছু কিছু মেয়ে খুব ভয় থাকে যে শ্বশুরবাড়ি কীরকম হবে, শাশুড়ি মা কীরকম বিহেভ করবে বা তুমি কীরকমভাবে বিহেভ করবে সে নিজে, আমার মনে হয় যে একটু হলেও জড়তাগুলো কিন্তু কাটতে পারে। না সেটা উল্টো কথা লিখেছিল, বলেছিল যে অনেকে চেয়েও ভালো পায় না, তারা চায় তাদের মাদার ইন লও ভালো হোক বাট সেটা পায় না, যেন তুমি অনেকের বলতে পারো না যে তুমি তুমি বলেছিলে না যে তুমি যদি চেষ্টা করো তাহলে তোমার মাদার ইন লও তোমার সাথে ভালোভাবে মিশবে, বলছে ওটা হয় না, ওটাই লিখেছিল মতবাদ, অবভিয়াসলি এটা একদম ঠিক কথা বলেছে, না একদম ঠিক কথা, এক এক রকম ভাবে লাইফটাকে প্র্যাকটিস দেখে না, কারণ আমার কাছে জিনিসটা যেরকম ওর কাছে সেই জিনিসটা সেরকম নাও হতে পারে, না না সে ঠিকই বলেছে, সে হয়তো চেষ্টা করছে বা সেটা হচ্ছে না, কিন্তু অ্যাট লিস্ট কিছু লোকের তো ভালো হচ্ছে, কিছু লোক তো নতুন করে ভাবছে, একজন হলেও তো কিছু করে ভাবছে, ব্যাপারটাকে অ্যাট দ্য এন্ড হচ্ছে হ্যাপি থাকাই মেইন ব্যাপার। এনিওয়েজ তাহলে আজকে ব্লগটা অলরেডি এন্ড করে দিয়েছি, আরেকবার বলে দিয়েছি যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তো চলো টাটা।